আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি। আবারও চলে আসলাম আজকে আরও একটা ভিডিও নিয়ে। আজকে রান্না করব সমুদ্রের কাতলা, কাতলা মাছ ভোনা। তা কাতলা মাছটা ফ্রিজতে বের করে আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম, এখন কাতলা মাছটা সুন্দর করে পরিষ্কার করে নেব। পরিষ্কার করে নিয়ে তারপর এটা করব। তো এটার আস্তে খুবই ছোট ছোট হয়, তো একটা চামচের সাহায্যে এটাকে হাসরানো হচ্ছে। কাতলা মাছটা ঠোঁট অনেক বড়, এই যে অনেক বড় ঠোঁট, অনেক বড় লম্বা। তো এটার চামচ দিয়ে আর কি হাসরানো হচ্ছে ছোট ছোট আস্তে। হাসরানোর পরে তারপরে এটা পিস পিস করে কুটে নেব। তারপরে কেন্দি কাটবো। হ্যাঁ, সুন্দর করে পেঁয়াজটা লাল করে নেব। আমি চারটা দেশি পেঁয়াজ দিয়েছি ছোটো ছোটো, আর একটা রসুন দিয়েছি, আর এখানে কিছু ঝালও দিয়ে দেবো, কাঁচা ঝাল 5-6টা আর কি। কাঁচা ঝাল দিয়ে দিয়েছি, এখন আমি সুন্দর করে নেড়ে চেড়ে নেবো আর একটু ভেজে নেব। আর যেহেতু এটা সমুদ্রের মাছ, আমি একটু তেল দিলাম আর কি, একটু সামান্য একটু বেশি দিয়েছি তেল। তেল দিয়ে যেরকম খায় সেরকমই দেবে। একটু লাল করে ভেজে নেব হালকা, তারপরে আমি মশলা অ্যাড করে দেব। সুন্দর করে ভেজে নিতে হবে। এক চামচ জিরে পাতা দিলাম, তারপরে রসুন দিলাম, রসুন এক চামচ দিলাম, তারপরে দেব মরিচের গুঁড়া 1 চামচ, হলুদের গুঁড়া 1/2 চামচ, ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ দিলাম ধনিয়ার গুঁড়া। তারপরে এর ভিতরে আমি মাংসের মশলাও দিব, গরম মশলা বাটা দিব অল্প একটু, 1/2 চা চামচের একটু কম, একটু আদা বাটা দিব, কারণ আদা বাটাটা দিব এই জন্যে সামুদ্রিক মাছে একটু আদা, আর একটু গরম মশলা দিলে মাছটা টেস্ট বেশি লাগে এই জন্যে। আর সুন্দর করে এখন আমি নেড়ে চেড়ে নিব। সব মশলা দিয়ে দিয়েছি, এখন আমি এটা সুন্দর করে নেড়ে চেড়ে নিব। এবার একটু সামান্য একটু লবণ দিব, স্বাদ মতো লবণ যদি লাগে তো পরে আমি আবারও দিব। এখন আমি 1 চামচ দিলাম, আর একটু দিলাম, লবণটা লাগলে আমি পরে আবারও দিব। আর ঝাল শাক মতো যে যেরকম ঝাল খায় সে সেরকম দিবে, আমার ঝাল না দিলে ভালো লাগে না তরকারি, একটু একটু তরকারি কিন্তু একটু ভালো লাগে না আমাদের। তো ঝাল ঝাল না হলে সুন্দর করে মশলাটা কিন্তু আমি কষিয়ে নেব। সামান্য একটু পানি দিয়ে দিলাম, পানি দিয়ে মশলাটা আমি আবারও কষাবো। এখন আমি মাছগুলো দিয়ে দেবো, আমার মশলাটা কষানো হয়ে গেছে, আর এখন মাছগুলো একটু কষিয়ে নেব। মশলাটা কিন্তু আমি আগে কষিয়ে নিয়েছিলাম, হালকা পাতলা মাছটা একটু কষিয়ে আমি পানি দিয়ে দেবো।
এখন আমি পানি দিয়ে দেবো। আর মাছটা আমার কিন্তু ভুনা হবে, আমি হালকা একটু কষিয়ে নিয়েছি যেহেতু মশলাটা আগে কষায় নিয়েছিলাম। এখন আমি উপরে ধনিয়া পাতা দিয়ে দেবো। যে ধনিয়া পাতা খায় না সে নাই দিতে পারে, তো ধনিয়া পাতা আমি তরকারিতে খুবই পছন্দ করি, তো আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। কিছু পাকা টমেটো ফ্রিজে সংরক্ষণ করা টমেটো দিয়ে দিলাম, দেশি টমেটো এটা। মাছটা আমার রান্না কমপ্লিট, কাতলা মাছ ভুনা করলাম, আর এই যে একটু মাখো মাখো রাখছি, যেহেতু বলছি ভুনা করব, একেবারে ঝোল হবে না। এই তরকারিটা খুবই সুস্বাদু এবং টেস্ট অবশ্যই আপনারা করে খেয়ে দেখতে পারেন, সামুদ্রিক কাতলা মাছ এটা। আর যেভাবে আমি রান্না করলাম একবার করে খেয়ে দেখলে বুঝতে পারবেন এটা কতটা টেস্ট। তো আজকের জন্য ভিডিও আর বাড়াবো না, ভিডিও করতে করতে অলরেডি ভিডিও বড় হয়ে গেছে। তো যারা আমার ভিডিও দেখেন প্লিজ ভিডিওটা পুরো দেখার চেষ্টা করবেন, আর যারা নতুন আমার চ্যানেলকে ভিজিট করতেছেন তারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি করে দিয়েছে তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো আজকের জন্য এ পর্যন্তই রাখবো, পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।